আজকে আমরা শেষ জামানায় দেখছি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে আমরাও একদিন পিতা মাতা হব। মায়ের প্রসব বেদনার ঋণ আমরা সারা জীবন আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যদি মাকে খাওয়াই, পিঠের চামড়া তুলে তার জন্য পাপস বানিয়ে দেই, কোনোদিন শোধ হবে না। সেই ব্যক্তি ধ্বংস হোক যার পিতা মাতা আছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা পিতা মাতার সম্মান করে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো